আসসালাম আলাইকুম স্বাগতম আমার চ্যানেলে আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো বা আলোচনা করবো বা প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করবো তা হল রিলে রিলে কি তা আমরা ম্যাক্সিমাম সবাই জানি রিলে হল ইলেকট্রোম্যাগনেটিক সুইচ যাতে একটি ইলেকট্রোম্যাগনেট ব্যবহৃত হয় আমি বাজার থেকে দুইটি রিলে কিনে নিয়ে এসেছি একটি হল একটিকে আমি ভেঙে তার ভিতরে কি অবস্থা তা আপনাদের দেখাবো বলে এটাকে আমি এভাবে ভেঙেছি আর একটি রিলে সম্পূর্ণ অবস্থাতে রেখে দিয়েছি তো রিলে সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি তো রিলে কীভাবে কাজ করে বা রিলের অভ্যন্তরীণ স্ট্রাকচার কীভাবে গঠিত এবং এটি কিভাবে অপারেটিং করে তা আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি বানানোর চেষ্টা করেছি বা এই ভিডিওটি বানিয়েছি তো আমরা সবাই কম বেশি জানি যে রিলের রিলের পাঁচটি লেগ থাকে সামনের পিছনে যে তিনটি লেগ রয়েছে তার সর্ব বামের এবং সর্বদানের লেক দুটি হলো কয়েল কয়েল ওয়ান এবং কয়েল টু অর্থাৎ কয়েল ওয়ান এবং কয়েল টু হল সর্ববামের সর্ব বামের ডানের লে পিন এবং মাঝখানের লেকটি হল আরমেসার এই তো আমি চিত্রে দেখ দেখতে পাচ্ছি এই আরমেসারই হলো মাঝখানের একটি পিন এবং আরেকটি পিন অর্থাৎ সর্ব সর্ব বামের লেকটি হলো এই লেকটি হল এই তো এই লেকটি হলো নরমালি ওপেন কন্ট্যাক্ট এবং সর্ব বামের এই লেকটি হলো নরমালি ক্লোজ কন্ট্যাক্ট অর্থাৎ যখন আমরা এই দুই লেগে অর্থাৎ এই দুই লেগে সাপ্লাই দিব বা কয়েল ওয়ান বা কয়েল টু অর্থাৎ কয়েল ওয়ান এবং কয়েল টুতে যখন সাপ্লাই দিব তখন এর অভ্যন্তরীণ কী ঘটে এই তো কয়েল ওয়ান এই তো আপনাদেরকে দেখায় এই দেখেন কয়েল ওয়ান এবং কয়েল টু এই দুটাতে যখন আমরা সাপ্লাই দিব তখন ভালো করে দেখুন যখন সাপ্লাই দিব তখন এই কয়েলটা একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে এই ম্যাগনেটিক ফিল্ডটাকে ফিল্ড এই আর্মেসার্কে নিজের দিকে আকর্ষণ করবে এই দেখেন এই দেখেন নিজের দিকে আকর্ষণ করবে এইভাগে নিজের দিকে আকর্ষণ করবে এবং নর্মালি ওপেন ক্লোজ কনট্যাক্টটি নর্মালি ওপেন কন্ট্যাক্টটি কানেক্টেড হবে অর্থাৎ তখন আরমেসারের এই প্রান্ত এবং এই প্রান্ত একটি সুইচের নেই অর্থাৎ এই প্রান্ত এবং এই প্রান্ত একটি সুইচের নেয় কাজ করবে অর্থাৎ তখন এই মাঝখানের পিন লেগ এবং এই পিনের মাধ্যমে আমরা সুইচটি সম্পূর্ণ হবে এটা হলো নর্মালি ওপেন কনট্যাক্ট তখন নর্মালি ওপেন কন্ট্যাক্টে আমি লাইন পাবো আর এটিও নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট এটি আমরা সাপ্লাই দেওয়ার পূর্বেই আমরা সুইচ হিসাবে এই দুই লেক এই দুই লেক তখন আমরা মানে সাপ্লাই দেওয়ার আগে অর্থাৎ কয়েলের সাপ্লাই দেওয়ার আগেই আমরা নর্মালি ক্লোজ কন্টাক্টের মাধ্যমে একটি সুইচ রূপে কাজ করবে আর যখন আমরা সাপ্লাই দিব তখন এই কয়েলটি এই কয়েলটি বা এই কয়েলটি একটি ইলেকট্রোম্যাগনেটিভ ফিল্ড তৈরি করবে যার ফলে এখানে একটি ইয়ার গ্যাপ আছে এই তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ইয়ার গ্যাপ আছে ভালো করে লক্ষ্য করুন একটা ইয়ার গ্যাপ রয়েছে এই ইয়ার গ্যাপটাকে আকর্ষণ করবে চুম্বকের মাধ্যমে অর্থাৎ যখন কয়েলে সাপ্লাই দেওয়া হবে তখন কয়েলটি একটি ইলেকট্রো ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে এবং একে আর্মি নিচের দিকে আকর্ষণ করবে ফলে নর্মালি নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট থেকে নর্মালি ওপেন কন্ট্যাক্টে সংযুক্ত হবে ফলে এটা আমরা একটি সুইচ হিসাবে কাজ করবে এভাগে একটি রিলে সাধারণত কাজ করে থাকে। আপনারা রিলে মার্কেট থেকে কিনে নিয়ে এসে ভেঙে বিষয়টি প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করবেন তাহলে বিষয়টি আরও পরিষ্কার হবে এছাড়া বিভিন্ন টাইপের এসি রেলে রয়েছে আমরা পর্যায়ক্রমে পরবর্তী সময়ে তাদের সম্পর্কে বা এরা কিভাবে কাজ করে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম